বিরতির পর ফিরে আসলাম। করবুকে আদাম কারবারির নতুন কমিটি গঠিত এবং নতুন কমিটিতে রয়েছে মোট ১৭ জন সদস্য। ১৭ জন সদস্যকে নিয়ে এবার নতুন কমিটি গঠন করা হলো প্রায় তিন বছর পর। কার্যত জানা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে চাকমা সামাজিক পরিষদের ব্রাঞ্চ এদে গোমেদের পক্ষ থেকে আজ সোমবার ভানুপাড়ায় ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের এদে গোমেদ ব্রাঞ্চের হল ঘরে নতুন করে ভানুপাড়ায় আদাম কারবারি পুরনো কমিটি ভেঙে নতুন করে কমিটি গঠন করা হয়। আজকের নতুন কমিটিতে মোট ১৭ জন সদস্য রয়েছে, অর্থাৎ ১৭ জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হয় এবং প্রত্যেক তিন বছর পর তিন বছর অন্তর অন্তর আদাম কারবারি পুরনো কমিটি ভাঙা হয়। ঠিক সেই অনুযায়ী এবারও ভানুপাড়ায় নতুন আদাম কারবারি মণি ঠাকুর চাকমা ও সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা জানানো হয়। প্রায় ১৩ জনকে আজকে সংবর্ধনা দেওয়া হয় আদাম কারবারি কমিটির নতুন গঠনকে কেন্দ্র করে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টের কি বক্তব্য রয়েছে শুনুন। সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন। তবে চাকমা সামাজিক পরিষদের এডে গোমেদ সোলোয়ানি সেক্রেটারি সুমন চাকমা এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে এডে গোমেদ সোলোয়ানি সদস্যরা। ত্রিপুরা রাজ্যে চাকমা সামাজিক পরিষদের ব্রাঞ্চ এডে গোমেদের পক্ষ থেকে আজ সোমবার ভানুপাড়ায় ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের এডে গোমেদ ব্রাঞ্চের হলে নতুন করে আদাম কারবারির নতুন কমিটি গঠন করা হয় এবং আজকের এই কমিটি গঠনকে কেন্দ্র করে সকলের মধ্যে একটা উল্লেখযোগ্য সাড়া পরিলক্ষিত হয়। এছাড়াও ২০২২-২৩ অর্থবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছে, যারা ভালো রেজাল্ট করেছে, অর্থাৎ কৃতীদেরকে সংবর্ধনা প্রদান করা হয় চাকমা সামাজিক পরিষদের পক্ষ থেকে। একই সঙ্গে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের উপস্থিতি ছিল লক্ষণীয়, সকলের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পরিলক্ষিত এবং ১৭ জনকে নিয়ে যে নতুন কমিটি গঠন করা হয় সেই ১৭ জনের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কার্যত মণি ঠাকুর চাকমা এবং সেই সঙ্গে আজকে অন্যান্যরা সকলেই উপস্থিত ছিলেন, সকলেই আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত খুশি ব্যক্ত করেছেন। ত্রিপুরা রাজ্যে চাকমা সামাজিক পরিষদের ব্রাঞ্চ এডে গোমেদের পক্ষ থেকে সোমবার ভানুপাড়ায় রাজ্য চাকমা সামাজিক পরিষদের এডে গোমেদ ব্রাঞ্চের হল ঘরে নতুন ভাবে কমিটি গঠন করা হয় আদাম কারবারির কমিটি গঠিত হয়। পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়, প্রত্যেক তিন বছর অন্তর এই কমিটি গঠন করা হয়, তারই অঙ্গ হিসাবে এবারও সেই কমিটি গঠন করা হয়েছে। প্রায় ১৭ জনের সদস্য রয়েছে আজকের এই কমিটিতে। নতুনভাবে কমিটি গঠনকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে আলাদা উচ্ছ্বাস পরিলক্ষিত। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।